সদ মা এক বনি টুনটুনার টুকি নামে দুই কন্যা তাদের সদ মা মুন্নির সাথে বসবাস করত। মুন্নি ছিল ভীষণ অত্যাচারী। কি মহারানী, তোরা দুজনকে হাতে মেহেদি পরে আছিস না কি শুনি? সামান্য কর্তা বাসন মাজতে এত সময় লাগছে কেন? হ্যাঁ এই তো মা, আমাদের বাসন মাজা প্রায় শেষের দিকে। প্রায় শেষের দিকে বললে চলবে? এখনো কত কাজ পড়ে আছে। ঘর মুছবে কে, রান্না করবে কে? হ্যাঁ তোদের মরা মা এসে করবে, তাই না? এভাবে বলছো কেন মা, আমরা দুজন তো সেই সকাল থেকেই কাজ করছি। হ্যাঁ সকাল থেকেই কাজ করছিস, কিন্তু তোদের কাজই তো শেষ হচ্ছে না, তাই না? তোরা অলসতা করে কাজ করিস যাতে করে তোদের কাজ কম করতে হয়। খুব শিয়ানা তোরা, আমি তোদের হাড়ে হাড়ে চিনি। না মা না, তুমি ভুল ভাবছো, আমরা মোটেও অলসতা করি না। আসলে আমরা তো অনেক ছোট, তাই আমাদের কাজ করতে একটু দেরি হয়। হয়েছে থাক, আর ন্যাকামো করতে হবে না, তাড়াতাড়ি কাজগুলো শেষ কর তো। মনে রাখিস, কাজ করবি তো খাবার পাবি, কাজ করবি না তো খাবার পাবি না। এসব বলে মুন্নি চলে যায়। আর টুনটুন বলে, বোন শোন, তুই বরং বাকি বাসনগুলো মেজে ফেল, আর আমি গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। তাড়াতাড়ি কাজ না করলে আজ কপালে ঘাবা জুটবে না রে বোন। আচ্ছা ঠিক আছে রে দিদি। এরপর টুকি বাসন মাজতে থাকে, আর সব কাজ শেষ করে টুনটুন রান্নাটাও সেরে ফেলে। এই যে মা, তোমার দুপুরের খাবার খেয়ে নাও মা। দিদি আমাকেও দে না রে, আমারও খুব খিদে পেয়েছে দিদি। এই টুকি চুপ, একদম চুপ, আমার খাবারে একদম লোভ দিবি না তুই। তোদের জন্য আমি একটু শান্তি মতো খেতে পারি না, কান খুলে শুনে রাখ। আগে খাবার আমি খাবো, আর খাওয়ার শেষে যেসব খাবার বেঁচে যাবে সেসব খাবার তোরা খাবি, বুঝেছিস? এরপর মুন্নি খাবার খাওয়া শুরু করে, আর টুনটুন আর টুকি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে, আর অপেক্ষা করতে থাকে কখন মুন্নির খাওয়া শেষ হবে। এই নে আমার খাওয়া শেষ, এখন এই প্লেটে যেসব খাবার আছে সেগুলো দুই বোন খেয়ে নে, খেয়ে আমাকে উদ্ধার কর। মা প্লেটে তো সামান্য কিছু খাবার, এতটুকু খাবার দিয়ে আমাদের দু বোনের তো পেটই ভরবে না মা। মা ওই বাটিতে তো আরো কিছু খাবার আছে, ওখান থেকে একটু খাবার দাও না গো মা, আমরা দু বোনে ভাগ করে খাই। কেন রে, তোরা কি হাতের পেট নিয়ে জন্মেছিস? হ্যাঁ যে সারাদিন এত খাই খাই করিস, বাপ মাকে খেয়েছিস পেট ভরেনি, এত খেতে মন চায় কেন? হ্যাঁ খেতে খেতে কোন দিন যেন তোরা আমাকেই খেয়ে ফেলিস যত সব। মা এভাবে কেন বলছো, সামান্য খাবারই তো চেয়েছি, তাই না? শোন টুনটুন, আমার মুখের ওপর একদম কথা বলবি না, আমার সাথে তর্ক করলে তোদের দুজনের মুখ আমি ভেঙে দিব, এই আমি বলে দিলাম, এখন চুপচাপ খেয়ে নে। দু বোন আর কোনো কথা না বলে চুপচাপ মুন্নির এটু খাবারগুলো ভাগাভাগি করে খেয়ে নেয়। এভাবে সৎমায়ের অত্যাচারে দুজনের দিন কাটছিল। একদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে টুনটুন বলতে থাকে, জানিস বোন, সৎমা বুঝি সৎমাই হয় রে, সৎমা কখনো নিজের মা হতে পারে না। না হলে দেখ বোন, আমাদের মা বাবার এত সম্পত্তি থাকতেও আমাদের কিনা খাওয়া পড়ার কত কষ্ট করতে হচ্ছে। মা বাবা তোমরা ফিরে এসো, আমাদের এই অত্যাচারী সৎমায়ের থেকে আমাদের বাঁচাও, আমরা আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের খুব কষ্ট হয়। দিদি কাঁদিস না দিদি, আমি তো আছি, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে দিদি, তুই কাঁদিস না। তাই যেন হয় বোন, তাই যেন হয়, জানি না এই সৎমা কখনো আমাদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসবে কিনা। বোন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড় তো। এরপর দু বোন ঘুমিয়ে পড়ে, এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মুন্নি আলমারিতে কি যেন খুঁজতে থাকে, আর হঠাৎই, আরে আরে এই তো সেই দলিল, পেয়ে গেছি আমি তো ওনার সম্পত্তির দলিল পেয়ে গেছি, আজ থেকে সব সম্পত্তির মালিক আমি। আমার খুব খুশি লাগছে, এই খুশির সংবাদ যজ্ঞকে জানিয়ে দেই। এই বলে মুন্নি যজ্ঞকে ফোন করে। হ্যালো যজ্ঞ, আজ আমি সফল হয়েছি গো, টোনার সম্পত্তির দলিল পেয়ে গেছি, তোমার
বুদ্ধিমতো কাজ করে টুনিকে মেরে ফেলেছি। তারপর টোনার সাথে ভালোবাসার নাটক করে টোনাকে বিয়ে করেছি। এরপর সুযোগ বুঝে টোনাকেও মেরে ফেলেছি। আর এখন সব সম্পত্তি তোমার আর আমার। যোগ্যু চলো এখন আমরা বিয়েটা করে ফেলি। বাবা মুন্নি, তুমি তো দেখছি সেই ছক্কা মেরেছো। তা বলি, বিয়ে যে করবে তা টোনার দুই মেয়ের কি হবে শুনি? ও সব নিয়ে তুমি ভেবো না, ওই আপদ দুটোকে আমি বিদায় করব। তারপর তুমি আর আমি মিলে ভালোবাসার সংসার করে তুলবো গো। আচ্ছা তবে আমরা কালই বিয়ে করব, তুমি তাড়াতাড়ি এসো কেমন? মুন্নির এসব কথা আড়াল থেকে টুনটুন আর টুকি শুনে ফেলে আর মুন্নির সামনে এসে বলে, ছি মাছি, তুমি এত নিচ, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এতদিন আমরা তোমাকে মা বলে রেখেছি। আসলে সৎমা যে এত নিকৃষ্ট হয় জানতাম না। কেন করলে এমন, কেন করলে? আমাকে মা বলতেও ঘৃণা লাগছে। তুমি একটা ডাইনি, তোমার এত লোভ সামান্য সম্পত্তির জন্য তুমি কিনা দুটো তাজা প্রাণকে মেরে ফেললে। এই রে শয়তান, মেয়ে দুটো সব জেনে গেল। না না, এদের একটা ব্যবস্থা করতেই হবে, না হলে এরা যদি মুখ খোলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এসব কথা ভেবে মুন্নি কোনো উত্তর না দিয়ে ঘরে থাকা একটা মোটা লাঠি দিয়ে টুনটুন আর টুকিকে অনেক মারতে থাকে, আর মারতে মারতে তাদের শরীর দিয়ে রক্ত ঝরাতে থাকে। মা মা ছেড়ে দাও মা, আমাদের অনেক লাগছে মা, ছেড়ে দাও, আমরা কিচ্ছু বলবো না মা। কিন্তু মুন্নি টুনটুনদের কোনো কথাই শোনে না, অনবরত মারতেই থাকে ওদের। এক পর্যায়ে টুনটুন আর টুকি চুপ হয়ে যায়। যাক, অবশেষে আপদ দুটো মরল। এরপর মুন্নি যোগ্যকে বিয়ে করে। তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। এই নিয়ে তোর ব্যাগপত্র, যা এবার এই বাড়ি থেকে বেরিয়ে যা, এখন আর তোর কোনো প্রয়োজন নেই আমার। মানে তুমি এসব কি বলছো যোগ্য? এতদিন তোমাকে বিয়ে করার জন্য চার চারটা প্রাণকে মেরে ফেলেছি আমি, শুধু তোমাকে ভালোবেসে বলে। তুমি আমাকে যা বলেছো আমি তাই করেছি, আর আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? মূর্খ, আমি তো কাকুলিকে ভালোবাসি, আর আমি এতদিন তোর সাথে ভালোবাসার নাটক করেছিলাম টোনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। আজ টোনার সব সম্পত্তির মালিক আমি। ছি ছি যোগ্য, তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করেছিলে, আর আমি কিনা তোমাকে বিশ্বাস করে টোনা টুনি আর তাদের মেয়েদের মেরে ফেললাম। ছি, আমি কি করেছি এটা, আমি কি করলাম? টুনটুন টুকি মা, তোরা আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। এখন এখানে এত নাটক না করে বেরিয়ে যা তো, যা বলছি যত সব। এরপর থেকে মুন্নির ঠাই হয় গাছতলায়। মুন্নি নিজের করা পাপের শাস্তি পেতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।